প্রবাসীদের জন্য দিনকে দিন কঠিন হয়ে যাচ্ছে সৌদি আরবে অবস্থান করা। সৌদি যুবরাজ মোহাম্মদ বিন সালমান প্রায় প্রতি মাসেই একের পর এক নিয়ম করে প্রবাসীদের জীবনমান অনেক কঠিন করে দিচ্ছে। এবারও তার ব্যতিক্রম নয়। যুবরাজ মোহাম্মদ বিন সালমান এবার প্রবাসীদের জন্য কঠোর একটি আইন প্রণয়ন করেছে। প্রবাসীরা এই আইন না মানলে 6 মাসের জেল অথবা 3,000 রিয়াল পর্যন্ত জরিমানা হতে পারে। ভীষণ 2030কে সামনে রেখে যুবরাজ মোহাম্মদ বিন সালমান টাকা ইনকাম করার জন্য প্রবাসীদেরকে বেছে নিয়েছে। গত 12 জুলাই সৌদি সরকার ইকামা সংক্রান্ত নতুন একটি আইন জারি করেছে। নতুন এই আইনে পুলিশের চেকিংকালে ইকামা বা রেসিডেন্স পারমিট কার্ড দেখাতে না পারলে সর্বোচ্চ 3,000 রিয়াল পর্যন্ত জরিমানা এবং 6 সপ্তাহের জেল হওয়ার কথা ঘোষণা করা হয়েছে। সুতরাং ঘর থেকে বের হওয়ার সময় অবশ্যই সঙ্গে আকামা আছে কিনা চেক করে নেবেন। আকামা ছাড়া রাস্তায় কেউ বের হবেন না। আমরা এমনও খবর পেয়েছি যে কোনো প্রবাসী ভাই রাস্তায় বের হয়ে শুধুমাত্র সাবান কিংবা নিত্য প্রয়োজনীয় জিনিস কেনার জন্য পার্শ্ববর্তী কোনো দোকানে গিয়েছে এবং তখন তাকে পুলিশ আটক করে নিয়েছে, যদিও তার বাসা মাত্র 1 মিনিটের রাস্তা ছিল। তাহলে বুঝতেই পারছেন যে সৌদি আরব পুলিশ এখন কতটা কঠিন হয়ে গিয়েছে। আপনাদের সকলকেই অবশ্যই এই বিষয়ে সচেতন থাকতে হবে। আপনারা কেউ ইকামা ছাড়া রাস্তার বাহিরে আসবেন না। ভিডিওটি দয়া করে সবার সাথে শেয়ার করবেন, যাতে আমাদের সকল প্রবাসী ভাইয়েরা এ ব্যাপারে সচেতন হয়। আর আমার চ্যানেলে আপনি আজকে নতুন হলে চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করবেন সৌদি আরবের সকল গুরুত্বপূর্ণ নিউজ আপডেট সবার আগে পাওয়ার জন্য। ধন্যবাদ আপনাকে। আমাদের সকল ভিডিও আপডেট সবার আগে পেতে আমাদেরকে সাবস্ক্রাইব করুন। সাবস্ক্রাইব করতে সাবস্ক্রাইব আইকনে ক্লিক করুন এবং বেল আইকনটি চাপুন, যাতে আমাদের কোনো লেটেস্ট ভিডিও আপনি মিস না করুন।